এশা সালাতের পরে এই দিনই মজলিসে বসার তৌফিক দান করেছেন। যে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য আল কোরআনের মতো কিতাব নাজিল করেছেন এবং আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য নসিব করেছেন। সে আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার বিভাগেও আমরা ভালো নাই, আমাদের বাচ্চা কাচ্চাদেরকে এখন উল্টা পাল্টা শিক্ষা দেওয়া হচ্ছে। যেমন আমরা এই ওলামা সম্মেলনের আগে প্রিপারেশন নিচ্ছিলাম, লেকচার শিট রেডি করছিলাম, তো দেখলাম যদিও বা কোনো একটা কারণে আমি সেদিন যেতে পারি নাই, তো দেখলাম যে আসলে মূল সমস্যাগুলো কোন যায় না। মূল সমস্যা হচ্ছে শিক্ষার তারা বস্তুবাদী শিক্ষাটাকে প্রাধান্য দিচ্ছেন, ইসলামী শিক্ষাটাকে প্রাধান্য দিচ্ছেন না। দুই নম্বর হচ্ছে যে ইতিহাসকে বিকৃত করছেন, ইতিহাস বিকৃত করছেন, ভারতীয় উপমহাদেশে মুসলমানদের অবদানকে অস্বীকার করছেন, সে জায়গায় যাদের কোনো অবদানই নাই তাদেরকে হাইলাইট করছেন। একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে ইসরায়েল দখল করলো, এখন মানচিত্র থেকে আপনি ইসরায়েল ফিলিস্তিনের মানচিত্র উঠিয়ে দিচ্ছেন, ইসরায়েলের মানচিত্র প্রতিষ্ঠা করছেন, সেইটা পাঠ্যপুস্তকে নিয়ে আসছেন। তার মানে আমরা স্বীকার করে নিয়েছি ফিলিস্তিনের অবৈধ ছিল, এরাই বৈধ। অনেক মৌলিক সমস্যা আছে। যৌন শিক্ষা দেওয়ার নামে আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চা বলতে বোঝাচ্ছি 15 থেকে 20 বছর, এটা খুব স্লিপারি একটা এজ। এই সময় মানুষের আবেগটা চূড়ান্ত লেভেলে থাকে, ইমোশন সে কন্ট্রোল করতে পারে না, যে কোনো সময় পাপ পিছলে যেতে পারে। এমনি ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করছে, তার উপরে আবার ছেলে মেয়েকে আমরা অবাধে একটা যৌন শিক্ষা দিচ্ছি, যৌন শিক্ষার নামে এখানে ফ্রি মিক্সিংটাকে আমরা প্রমোট করা শুরু করছি। এমনিতেই তার আগে থেকেই হারাম সম্পর্কে ছিল, তার উপরে পাঠ্যপুস্তকে যখন এগুলো পড়বে, এগুলো নিয়ে ডিসকাস করবে, কথাবার্তা বলবে, আগেই অ্যাফেয়ার করতো, এখন আরও খারাপ কোনো সম্পর্ক করবে, উৎসাহ পাচ্ছে। এখানে যৌন শিক্ষার নামে আমরা, মানে শারীরিক শিক্ষার নামে আমরা যৌন শিক্ষা দেওয়া শুরু করলাম। অথচ আমাদের বাবারা, আমাদের মায়েরা 5টা 6টা 10টা করে সন্তান জন্ম দিয়েছে, তাদেরকে যৌন শিক্ষা শিখতে হয় না? আমার নানির 12 সন্তান, আমার আম্মারা 12 ভাই বোন, আমার নানির বিয়ে হয়েছে 14 বছর বয়সে, আমার নানা নানিকে বিয়ে করেছেন, তার বয়স ছিল 14 বছর, নানার বয়স ছিল হয়তো 20-25 মতো, তার গর্ভ থেকে সন্তান হয়েছে 12 জন, কোনো সিজার করতে হয় না, সব নর্মাল, তাদেরকে যৌন শিক্ষা শিখতে হয় না? তাহলে আমরা পশ্চিমাদেরকে হুবাহু অনুসরণ করছি এবং তাদেরকে আমাদের ইলাহ বানিয়ে নিচ্ছি। শিক্ষার মধ্যে এই মোটা দাগে সমস্যাগুলো হচ্ছে, এতে করে বাচ্চাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, ভবিষ্যতে আরও হবে যদি এগুলো লাগাম টেনে না ধরা হয়। আর লাগাম টেনে ধরার দায়িত্ব বা কর্তৃত্ব আমাদের হাতেও নাই, যাদের হাতে আছে তাদের পর্যন্ত মেসেজ পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। আরও সমস্যা হচ্ছে, আমরা দেখলাম সেখানে যৌন শিক্ষার চেয়ে এক ধাপ এগিয়ে নারী পুরুষের অবাধ মেলামেশার থেকে এক ধাপ এগিয়ে ছেলে ছেলের যে জেনা, নাউজুবিল্লাহ, সমকামিতা, এটাকে আমরা প্রমোট করা শুরু করলাম এবং এটাকে নতুন একটা ভার্সনে বইপত্র নিয়ে আসছি, তার নাম হলো শরীফ থেকে শরীফ। শিক্ষার মধ্যে আমরা আসলে ভালো নাই এখন, আর এই 15 বছরের সিলেবাসের মধ্যে তারা 15টা হাদিস মুখস্থ করবে কিনা আমার জানা নাই, 15টা সূরা তাদের তাফসির পড়ানো হবে কিনা আমাদের জানা নাই, 15টা ফিকহের মানে মাসআলাও তারা মুখস্থ রাখতে পারবে কিনা আমরা জানি না 15 বছর ধরে। আরও সমস্যা হচ্ছে কি, যে এই শিক্ষাটার মধ্য থেকে আমরা ধর্মীয় শিক্ষাটাকে আস্তে আস্তে উঠাই দিচ্ছি। এর আগে একটা জেনারেশন ছিল, আমরাও যখন পড়েছি তখন কিন্তু আমরা বইপত্র অনেক ইসলামিক বিষয় পেয়েছি, আকীদা ছিল, ইমানের বিষয়গুলো ছিল, উসুল ছিল, ফিকহ ছিল, মাসলা মাসাইল ছিল, এমনকি কবিতা সাহিত্য এগুলোর মধ্যে মুসলিমদের ভূমিকাগুলো ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছিল, তাকে নিয়ে কবিতা ছিল, গদ্য ছিল, পদ্য ছিল, উপন্যাস ছিল, আস্তে আস্তে এগুলো সব মিনিমাইজ করা হলো। তো দেখেন আমরা ব্যক্তিগতভাবে হয়তো অনেক ভালো আছি, জাতিগতভাবে আমরা ভালো নাই, জাতির মেরুদণ্ডই হচ্ছে শিক্ষা, শিক্ষার ক্ষেত্রে আমরা আসলে এখন ভালো নই। আর এর বাইরে যে শিক্ষা সিস্টেম,
যেটা আমরা বলি মাদ্রাসা সিস্টেম, মাদ্রাসা কারিকুলাম, এইটা যদি না থাকতো তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ থেকে ইসলাম অনেক আগেই মিটে যায়। এই জায়গাতেও কিছু সমস্যা আমরা ফেস করছি এখন, যেমন আমরা এখানে কওমি আলিয়া এরকম ভাগ হয়ে যাচ্ছি, তারপরে কোনো কোনো ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের বুসটাকে প্রাধান্য দেওয়ার জন্যে সিলেবাসটাকে আমাদের মতো করে সাজাচ্ছি, কিন্তু একটা চিরন্তন চিরায়ত সিলেবাস আমরা এখন পর্যন্ত প্রণয়ন করতে 100% সমর্থ হই নাই। কী সিলেবাস যেটার মধ্যে ইসলামিক এবং জেনারেল শিক্ষার একটা সমন্বয় থাকবে, এরকম সিস্টেম কিন্তু আমরা এখন পর্যন্ত মানে উঁচু লেভেল থেকে বাস্তবায়িত হতে দেখিনি। এখানে প্রবলেমটা হচ্ছে কি যে আমরা অনেকে হয়তো মুফতি হয়ে যাচ্ছি, ইফতা দিয়ে ফেলছি, কিন্তু আমরা ভৌগোলিক বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর রাখতেছি না, অর্থনীতি আমরা খুব একটা বুঝতে পারছি না, ওয়ার্ল্ড ইকোনমিক্সের কথা বলছি আর, তারপরে গ্লোবাল জিও পলিটিক্স আমরা বুঝতে পারতেছি না, আমরা কোনো কোনো ক্ষেত্রে এই বর্তমান বিশ্বের সংকটগুলো মোকাবেলা করতে পারতেছি না। কোরআন হাদিস আমাদের হাতে আছে, এটা দিয়ে আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারতেছি না, এদিকে কিন্তু কোরআন হাদিস আমি শিখছি, এটা কিছুটা সংস্কারের দাবি রাখে। এটা ওলামা একরাম আমরা বুঝবেন, হয়তো এটা সবার দায়িত্ব না, ওলামা একরাম আমরা এটা বুঝবেন এবং তারা ফিকির করছেন যে কীভাবে এটাকে আরও আপডেট করা যায়। মূল জিনিস ঠিক থাকবে কিন্তু সমসাময়িক উপকারী জ্ঞানগুলো আমাদের দরকার আছে। আমরা কথা বলছি যে মাইক্রোফোন দিয়ে, যে রেকর্ডিংগুলো হচ্ছে আমাদের হাতে, যে ফোনগুলো অনেকে, এগুলো কাইন্ডলি ভিতরে রাখেন, তারপরে প্রযুক্তিগত বিষয়ে অ্যাপস, গুগল, ফেসবুক, ইউটিউব, যে কোনো প্ল্যাটফর্মের দিকে তাকান, কোনোটাই আমাদের ক্রিয়েট করে না, কোনোটাই মুসলমানদের ক্রিয়েট করে না। কেউ অসুস্থ হয়ে গেলে যে হসপিটাল আপনি যাচ্ছেন সে হসপিটালটা আপনারা প্রতিষ্ঠা করেন নাই, আমরা করি নাই, ওটা করেছে কোনো সেকুলাররা। প্রযুক্তিগতভাবে তারা এগিয়ে যাচ্ছে এদিক দিয়ে, প্রযুক্তি ওদের হাতে, তথ্য ওদের হাতে, ডেটা ওদের হাতে, উন্নত প্রযুক্তি যেটা দিয়ে আপনার গোপন জীবন পর্যন্ত মনিটর করা যায়। আপনি আপনার ওয়াইফের সাথে কী কথাবার্তা বলেন যদি আমি চাই এবং আমার কাছে অথরিটি থাকে, আমি সেটা মনিটর করতে পারবো, আপনি বুঝতেও পারবেন না, তাহলে এটা আমাদের হাতে নাই, আমরা এখানে পিছিয়ে গেছি। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমরা কিন্তু অনেক পিছিয়ে গেছি। ইন্টারনেট সেকশনে আমাদের অবদান কী, আমরা কতগুলো ইসলামিক অ্যাপস তৈরি করতে পেরেছি, কতগুলো আমরা এই যে ডাটা বেস তৈরি করতে পেরেছি, সার্চ ইঞ্জিন আমাদের কতগুলো আছে, আমাদের ডাটা বেস কতগুলো, তো এগুলো ভাবতে হবে। আমাদের মানে যে তথ্য প্রযুক্তির বড় বড় কোম্পানিগুলো, এগুলোর মালিক কতজন মুসলমান, তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে কি যে এগুলো আমাদের হাতে না থাকার কারণে, আমরা পিছিয়ে পড়ার কারণে আমরা ইহুদি খ্রিস্টানদের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। তো এখন আমি যেটা কথা বলতে যাচ্ছি প্রথম থেকে আবার আসি, যে আমরা অনেকে ব্যক্তিগতভাবে ভালো আছি, তো শিক্ষা সিস্টেমটা কিন্তু ধ্বংস হওয়ার পথে। এখান থেকে বের হওয়ার জন্যে, এখান থেকে জাতিকে বের করার জন্যে আমাদের সবার আগে দরকার দ্বিমুখী শিক্ষার মেরুকরণটা দূর করা। দ্বিমুখী শিক্ষার মেরুকরণটাকে দূর করতে না পারলে আমরা আমাদের জাতিটাকে নিয়ে শঙ্কিত। সামনে আমাদের সন্তানদের ভবিষ্যৎ কী হবে, তারা নীতি নৈতিকতার ক্ষেত্রে কোন জায়গায় নামতে পারে, এটা নিয়ে আমরা সত্যি উদ্বিগ্ন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, যদি দেখা যায় যে আজকে থেকে 5 বছর পরে বা 10 বছর পরে একটা ছেলে একটা ছেলেকে বাসায় নিয়ে আসে, নিয়ে এসে বলে যে বাবা আমরা বিয়ে করেছি, মা আমরা বিয়ে করেছি, আউযুবিল্লাহ, যদিও সে বাইরের দিক থেকে ছেলে কিন্তু ভিতরে জানো সে মেয়ে, তো আমরা কিন্তু অবাক হব না যা চলছে এগুলো দেখতে থাকলে। আমরা যদি এক রাতেই বসতে ধৈর্য না কুলায়, তাহলে আপনারা মানে বদর উহুদ খন্দকের নাম নেন কীভাবে মুখ দিয়ে? খন্দকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না খেয়ে পেটে 2টা পাথর বেঁধে খাল খনন করেছেন প্রচণ্ড ঠান্ডার মধ্যে, ফ্যানের নিচে বসে আসি, এসির মধ্যে বসে আসি, গাড়িতে করে আসলাম, আমাদের ধৈর্য কুলায় না। হ্যাঁ, দাঁড়ান আমি বলি, তায়েফে আমি গিয়েছিলাম কয়েকদিন আগেই, তায়েফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 মাইল মানে প্রায় 100 কিলো রাস্তা তিনি পায়ে হেঁটে গিয়েছেন, কোনো বাহনে চড়ে না, পায়ে হেঁটে 100 কিলো গিয়েছেন একজন সাহাবীকে সাথে নিয়ে, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। সেখানে গিয়ে
তিনি মক্কার বিপরীতে একটা সাপোর্ট আশা করেছিলেন যে তাইফবাসী ইসলাম কবুল করলে আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবের এগেইনস্ট একটা মানে জিওপলিটিক্যাল সাপোর্ট আমরা পাব তো সেখানে তারা তো ইসলাম কবুল করেই নাই বরং তিনটা বড় বড় গোত্র আব্দ ইয়ালাইল আব্দ মাসউদ আর হাবিব বিন আমর এই তিনটা বড় বড় গোত্র ছিল তিন ভাইয়ের ইসলাম তো কবুল করেই নাই দেড় মাস নবীজি পরিশ্রম করেছেন দেড় মাস কত মাস দেড় মাস পরিশ্রম করেছেন পায়ে হেঁটে গিয়েছেন গ্রীষ্মকালের জুন জুলাই মাসে তপ্ত রোদের নিচে মরুভূমির ওয়েদারে আমাদের মতো কমফোর্টেবল ওয়েদার না দেড় মাস থেকেছেন দাওয়াত দিয়েছেন দাওয়াত তো একজন কবুল করেই নাই উল্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে তায়েফ থেকে বের করে দিয়েছে সেই নবীর উম্মত আমরা একদিন এক রাত এক ঘন্টা দুই ঘন্টা ধৈর্য হারা হয়ে যায় আমরা দিন কায়েম করবো কীভাবে দাঁড়ান দিন কায়েম করা আর দিনের দাওয়াত দেওয়া এগুলো এক জিনিস না আজকে আসছি আমি দিনের দাওয়াত দিয়ে চলে গেলাম এখানে দিন প্রতিষ্ঠা হবে এমন না বিষয় দিন প্রতিষ্ঠা মানে হচ্ছে এমন একটা গাছ রোপণ করা এমন একটা বৃক্ষ রোপণ করা যার শেকড়টাও পবিত্র যার ডালপালাও পবিত্র ফলও দিবে কি পবিত্র এখন আমরা ফল আশা করতেছি ডালপালা নিয়ে পড়ে আছি আজকে এই ইস্যু কালকে সেই ইস্যু বাস্তবতা হচ্ছে ওই শেকড়টাই পচে গেছে শেকড়টা কিন্তু নাই পচে গেছে আজকে ট্রান্সজেন্ডার ইস্যু আসছে আমরা লাফাচ্ছি মানে অনেকে কথা বলছি আমরা সম্মেলন করতেছি লেখালেখি করতেছি বইপত্র লঞ্চ করতেছি অনেকে বক্তব্য দিচ্ছি এই তো কয়েকদিন আগে আবার আসছিল আরেকটা ইস্যু তখন ওইটা নিয়ে আমরা কথা বললাম প্যালেস্টাইন নিয়ে তারপরে আবার শিক্ষা ইস্যু আসলো ওইটা নিয়ে কথা বললাম আমরা একটা একটা করে সমস্যা নিয়ে হাতড়ে ফিরতেছি অন্ধকারে আসলে সমস্যাটা মূলত গোড়ায় ওই শেকড়টাই তো অপবিত্র এই অপবিত্র বৃক্ষের মধ্যে কোনো পবিত্র ফল আশা করা যায় না এখন আমাদের হাতে দুইটাই অপশন একটা হচ্ছে এই অপবিত্রতাটাকে বা এই যে পোকা ধরেছে এখানে এটাকে মেডিসিন প্রয়োগ করে এই পোকাগুলোকে সারানো নিরাময় করা গাছটাকে বাঁচানো আমরা এই পদ্ধতিতে হাঁটছি এখন দাওয়াতের মেহনত মানে এইটাই আরেকটা পদ্ধতি হচ্ছে যে যদি মেডিসিন প্রয়োগ করে ওটাকে রিকভারি করা না যায় তখন ওই শেকড়টা উপরায় ফেলতে হয় এই দুটো ছাড়া কিন্তু আসলে কোনো অপশন নাই সলভ করার কারণ আমরা সলভ করতেছি ওলামা কেরামের সাথে পরামর্শ করে আমরা কোন পথে হাঁটতেছি আমরা হাঁটতেছি এখন কিন্তু মেডিসিন দেওয়ার পথে মেডিসিন দাও যেখানে যেটা রোগ সেখানে সেই মেডিসিন দিয়ে আসে কিন্তু এটাতে আদতে কতটুকু কাজ হচ্ছে এটাও একটা ভাবার বিষয় তার শেকড়টা পচে গেছে আর এই পচা শেকড় যদি এক এক একক মালিকানার হতো তাও একটা কথা ছিল এই পচা শেকড়ের মালিকানা আবার যৌথ মালিকানা মানে পুরো বুঝাতে পারতেছি কি না সব কথা তো আর খোলা বলা আসবে না বুঝতে হবে কিছু মানুষের খিদির হইতে হবে আর কি ঠিক আছে এখন এমন না যে একটা রাষ্ট্র চাইলেই তার পুরো জনগণকে ইসলামের পথে আনতে পারে এখন সেই যুগও নাই কারণ এখন পুরো একটা বিশ্ব শক্তি এটাকে নিয়ন্ত্রণ করে যৌথ মালিকানা বিশ্বের মালিকানা এখন যৌথ মালিকানা ও বিশ্বের মোরাল যারা হিউম্যানিটির গান শোনায় মানবতার গান শোনায় মানবতার ফেরিওয়ালা তো এরা হচ্ছে এই পুরো বিশ্বের মূল তাগুতি শক্তি আর কি এরা পুরো বিশ্বটাকে এভাবে সাজিয়েছে যে এখানে মুসলমানদের স্বার্থ খুব একটা দেখা হবে না বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট শিক্ষাই বলেন সংস্কৃতি বলেন ধর্মও বলেন আপনার কেউ ইকোনমিক্স বলেন বা জিওপলিটিক্স বলেন প্রযুক্তি বলেন অস্ত্রশস্ত্র যে কোনো ডিপার্টমেন্ট ওরা নিয়ন্ত্রণ করে এই নিয়ন্ত্রণগুলো মুসলিম কান্ট্রিদের উপর এখন খুব একটা নাই এটাই বাস্তব কথা আর যারা শক্তিশালী কান্ট্রি তারা হাত গুটিয়ে বসে আছে তারা কী করতেছে হাত গুটিয়ে বসে আছে যে ফিলিস্তিন ইস্যু নিয়ে ওআইসিদের যে ভূমিকা আমরা দেখলাম এরপরে আমার বলতে বাধ্য হচ্ছে যে এরকম সংগঠন থাকার চেয়ে না থাকাই ভালো ওর চেয়ে যদি বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম হয়ে যায় তাও ভালো হবে চাল সবাই মিলে বসে খ্যাপসা খাওয়া হইলো আর সব একসাথে বসে খালি খ্যাপসার ফাহাম খাওয়া হইলো কোকা কোলা খাইলাম আর বললাম যে হ্যাঁ কিছু করতে হবে কিছু করা দরকার মানবতা বিরোধী অপরাধ হচ্ছে প্রতিদিন বাচ্চাগুলোকে মেরে ফেলছে মা বোনদেরকে ধর্ষণ করছে ভাইদেরকে মারতেছে কিছু করা দরকার কিছু করা দরকার এই পর্যন্তই অথচ আপনি বিশ্বাস করেন আপনারাও ঘাটাঘাটি করলে পাবেন পুরো বিশ্বের সবচেয়ে বড় মিলিটারি পাওয়ার মুসলমানদের
মুসলমানদের বেশি না 10টা দেশ যদি একসাথে মিলিটারি পাওয়ার একত্রিত করে পশ্চিমাদের চেয়ে বেশি হবে নেটওয়ার্ক চেয়ে বেশি হবে যে কোনো বেশি না 10টা মুসলিম কান্ট্রি একত্রিত হবে তারপরে আমাদের কাছে যে অয়েল আর মানে অয়েল আর গ্যাস আছে এটা দিয়ে পশ্চিমা বিশ্ব কিনে ফেলা সম্ভব এগুলো বয়কট করে ব্যান করে দিলে সাপ্লাই বন্ধ করে দিলে ওদের এক একটা ইন্ডাস্ট্রি পড়ে যাবে শেষ এটা তো করতে পারবে না কারণ ওদের সাপোর্টে মসনদ ঠিকই আছে নুন খাইলে তো গুণ গাইতে হবে তো এখন আমাদের হাতে সবকিছু আছে আল্লাহ পাক দিয়েছেন গোল্ড ব্ল্যাক গোল্ড অয়েল গ্যাস মিলিটারি পাওয়ার জনসংখ্যা সারা বিশ্বে কাদের বেশি আমাদেরই বেশি এগুলোর চেয়ে বড় কথা আমাদের আছে ঈমান আমাদের আছে আল্লাহ আমাদের আছে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো নবী তারপরেও কেন এই অবস্থা চোখের সামনে 26,000-27,000 মানুষকে মারার পরে কোনো টু শব্দ নাই কেন তাহলে বুঝেন যে শিকড়টা কি হয়ে গেছে আসলে আরে 50 শিকড় এখন যৌথ মালিকানায় তো নবী ঈসা আলাইহিস সালাম এবং ইমামুল মাহদির যে রোল শেষ জামানায় সেটা হচ্ছে এই শেকড়টা তার উপরায় ফেলবে তারা মেডিসিন দিবে না আমরা যে মেডিসিন দিচ্ছি এখন শেকড়ে মেডিসিন প্রয়োগ করতেছে যে এটা দিলে ভালো হবে এইটা সলিউশন এইটা সলিউশন এইসব মেডিসিন তারা কোয়েন্টা দিবেন না তারা আসবেন শেকড়টাকে উপরায় ফেলবে আর উপরায় ফেলে নতুন একটা পবিত্র গাছ রোপণ করা হবে ওই গাছের উপরে 40 বছরের খেলাফা কায়েম হবে ইনশাআল্লাহ এটা কেমন এটা হচ্ছে আবু জাহেলের যুগ মনে আছে আবু জাহেলের যুগ আইয়ামে জাহেলিয়াত আইয়ামে জাহেলিয়াত মানে হচ্ছে শিরক আইয়ামে জাহেলিয়াত মানে মূর্তি পূজা আইয়ামে জাহেলিয়াত মানে রিবা সুদ আইয়ামে জাহেলিয়াত মানে হচ্ছে মাদক আইয়ামে জাহেলিয়াত মানে জিনা আইয়ামে জাহেলিয়াত মানে পরকিয়া বেহায়াপনা তারপরে আপনার মেয়েদেরকে নিয়ে খষ্টি নষ্টি করা তারপরে মানুষকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করা তারপরে ধরেন যে গোত্রীয় হানাহানি এগুলোই আইয়ামে জাহিলিয়াত মানে কি আসলে এইগুলাই এখন এখনকার বিশ্বে এগুলোর কোনটা নাই এখনকার বিশ্বে এগুলোর কোনটা নাই সব কিছু আছে তো আছে আরও বেশি আরও বড় পরিসরে মজুদ এবং এটার গ্লোবালাইজেশন হয়েছে ব্যাপারটা তাই না ওই সময় না হয় শুধু মক্কায় ছিল শুধু হয়তো রোমান সভ্যতায় ছিল শুধু হয়তো ফুরসে ছিল বা এদিকে মদিনায় কিছু অংশ ছিল এভাবে তো গ্লোবালাইজেশন হয় নাই এখন সব কিছু গ্লোবালাইজেশন হয়েছে তো এখন আইয়ামে জাহিলিয়াতের ওই জায়গায় নবীজি কী করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি তাদের প্রচলিত যে মতবাদগুলো তাদের ওই সুদি সিস্টেম তাদের ওই শিরক তাদের ওই জিনা তাদের ওই মাদক তাদের ওই গোত্রীয় হানাহানি ওইগুলোর ভিতরে ঢুকে কি সংস্কার করার চেষ্টা করলেন না ওখান থেকে বের হয়ে নতুন কিছু দিলেন বলেন ওদের সিস্টেমে ঢুকে কি সংস্কার করার চেষ্টা করলেন না ওই সিস্টেমের বাইরে থেকে নতুন কিছু দিলেন বিশ্বকে তিনি নিজে ওই সিস্টেমের বাইরে থাকলেন নিজে জীবনে কখনো মিথ্যা বলেন নাই নিজে জীবনে কখনো শিরক করেন নাই নিজে কিন্তু কখনো তিনি মাদকের ধার কাছেও যান নাই কখনো গোত্রীয় হানাহানিতেও যান নাই রিভার কাছেও যান নাই নবী হওয়ার আগেও তিনি কখনো এগুলো করেন নাই নবী হওয়ার পরে তো বহুত দূরের কথা ব্যাপারটা তাই না তখনও মানুষ তাকে আল আমিন আসাদিকুল আমিন বলতো সত্যবাদী মহাসত্যবাদী তো সিস্টেমের ভিতরে ঢুকে না বরং এই জাহিলিয়াতের বাহিরে থেকে নতুন কিছু দিয়ে জাহিলিয়াতকে দূর করার চেষ্টা করেছেন এবং তিনি সফল হয়েছেন 100% সেই নতুন কিছুটা কি ওই জাহিলিয়াতের বিরুদ্ধে তিনি আল্লাহর ওহি দিয়ে সংস্কারের কাজ করেছেন এই তো ওই জাহিলিয়াতের বিপরীতে তিনি আল্লাহর ওহি মানে কোরআন এবং নবীর সুন্নাহ এই দুটাকে একত্রিত করে তিনি তার মিশন শুরু করেছেন 23 বছর সময় লেগেছে কিন্তু ওই জাহিলিয়াত পরিপূর্ণ দূর হয়ে গেছে শিকড় একদম উপরে ফেলে নতুন একটা পবিত্র গাছ রোপণ করেছে ব্যাপারটা তাই না এবং ওই গাছ যে ফল দিয়েছিল সেই ফলটা আমরা ভোগ করেছি প্রায় 1,250 বছর কত বছর ওই গাছের ফল খেয়েছি আমরা 1,250 বছর ওই 23 বছর পরের মক্কায় আপনি কোনো শিরিক পাবেন না 23 বছর পরের মক্কায় আপনি কোনো রিবা পাবেন না কোনো জিনাই নাই দুই একটা থাকতে পারে তার বিচার হচ্ছে কোনো মাদক দ্রব্য পাবেন না যদি হয় কেউ খায় তাও শাস্তির আওতায় আনা হচ্ছে কোনো ধর্ষণ নাই যদি কেউ করে তাহলে শাস্তির আওতায় আনা হচ্ছে কোনো গোত্রীয় হানাহানি নাই সবাই ভাই ভাই হয়ে গেছে তিনি কি জাদু করেছেন মানুষকে ফু দিয়ে দিয়ে কাজ করেছেন খালি আসো ফু দিয়ে দিই হ্যাঁ আমরা যেটা করি আর কি এখন পানি পড়া নিয়ে যাই তিনি কি খালি খরমা জিলাপি বিতরণ করেছেন
তিনি কি স্যার জাদু করেছেন মানুষের উপরে? না। কাউকে ভয় দেখিয়েছেন? না। কারো উপর কোনো প্রেশার ক্রিয়েট করেছেন? না। তিনি মানুষের অন্তর্জগৎ আত্মার জগৎটাকে পরিবর্তন করে দিয়েছেন। তিনি ফার্স্ট অফ অল মানুষকে বুঝিয়েছেন যে এই জীবনটাই চূড়ান্ত জীবন না, আমাদের এই জীবন সর্বোচ্চ হয়তো 100 বছর, সর্বোচ্চ হয়তো 100 বছর, এরপরে সবাই কেউ থাকবে না এখানে। এই কনসেপ্টটা তারা বিশ্বাস করতো, কিন্তু তারা মৃত্যুর পরে যে আবার জীবিত হবে এটা বিশ্বাস করতো না। নবীজি বুঝিয়েছেন, দেখো এরপরে মানুষকে আবার জীবিত করা হবে, এই বস্তুবাদী সভ্যতা থেকে বের হয়ে আসো, মেটারিয়ালিস্টিক চিন্তাভাবনা থেকে বের হয়ে আসো, তোমাদেরকে আবার জীবিত করা হবে, আল্লাহর সামনে একা একা দাঁড়াতে হবে, দাঁড়িয়ে তোমার এই জীবনের হিসেব দিতে হবে। এই চিন্তাটা মানুষের ভিতর ঢুকেছে, যখন মানুষের ভিতরটা পরিবর্তন হওয়া শুরু হয়েছে, তারপরে মানুষ গাইডলাইন চেয়েছে, তাহলে আমি 100 বছর চলবো কীভাবে, বা 60-70 বছর কীভাবে চলবো? তখন তিনি গাইডলাইন দিয়েছেন এই যে আল্লাহর পক্ষ থেকে কোরআন এবং আমার সুন্নাহ ফলো করো, সফল হয়ে যাবে। এটাই ওই দুইটা জিনিস, যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? এইসব কোনো জাহিলিয়াত চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ পাকের বিধান ছাড়া কোনো বিধানই চলবে না। একদম সহজ কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মানে কি? আল্লাহ ছাড়া কোনো বিধানও নাই, কোনো ইলাহও নাই, কোনো উপাস্য নাই, মানে আমি আল্লাহ পাকের হুকুমের বাইরে এক পাও যেতে পারবো না। যদি যাই তাহলে আমি শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, মন থেকে পড়ি নাই। ওইটা আব্দুল্লাহ বিন উবাইও পড়েছিল। আব্দুল্লাহ বিন উবাই আবার কে? মোনাফেকদের সর্দার। তিনি কে? মোনাফেকদের সর্দার। সে কি কালিমা পড়ে নাই? কালিমা তো পড়েছে, পড়েছে, রাসুলের পিছনে নামাজও পড়েছে, রাসুলকে দেখেছে। আমরা তো নবীকে দেখিই নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার তাকে স্বপ্ন দেখার জন্য কত দোয়া করতে থাকি আমরা সারাদিন আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে একবার নবীকে দেখান স্বপ্নে। তার রওজায় গিয়ে সালাম দিলে মনে হয় যে নবী এখানেই শুয়ে আছেন, আমরা সামন্দি হাঁটে যাচ্ছি। তিনি তো জীবিত, তিনি কি মৃত? তিনি তার রওজায় জীবিত। তো তারা নবীকে স্বচক্ষে দেখেছেন, কালিমাও পড়েছে, নবীর পিছনে নামাজও পড়েছে, তারপরে জাহান্নাম, ওখানে অন্যের শিক্ষা ব্যবস্থা ফলো করছেন। এখান থেকে বের হয় আপনি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করছেন, ওখানে গিয়ে আবার অন্যের বিধান ফলো করছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ সব জায়গায় থাকলো কোথায়? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে গাছের কথা বলছি, পবিত্র গাছ, এর শেকড়টাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আগে ঠিক করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। সহজ কথায় আল্লাহ পাকের, আল্লাহ পাক ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ পাক ছাড়া কোনো বিধান নাই, আল্লাহর হুকুম ছাড়া আমি ডানাও যেতে পারবো না, বামও যেতে পারবো না, আমাকে তার হুকুম মেনেই চলতে হবে। জীবনের যে ক্ষেত্রেই থাকি না কেন, যাই করি না কেন, তার হুকুম মেনেই করতে হবে। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আরও আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা অর্থ কি? আমি একজনকে আদর্শ মেনে নিয়েছি, আমার একজন রোল মডেল আছে, আমার একজন মুর্শিদ আছে, আমার একজন কি আছে, নেতা আছে, আমার একজন উসওয়াতুল হাসানা আছে, যাকে ছাড়া আমি আবার ডানে বামে যেতে পারবো না। আমি এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি মানে আমার জীবনের প্রত্যেকটা বিভাগ তার সুন্নাহ মাফিক ঢেলে সাজাইতে হবে, এর বাইরে আমি যেতে পারবো না। আমি আমার চেহারাটা নিজের মন করা বানাতে পারবো না, আমার চেহারা তেমনই হইতে হবে যেমন নবীর ছিল, মানে আমার গোফ ফুটলে কেটে ফেলতে হবে, আমার দাড়ি হলে ছেড়ে বড় করতে হবে, কাটলে আমি এক মুষ্টি হয়তো কাটতে পারি, সেটা অন্য মাসালা, আর একটা আলাদা মাসালা যদি কাটতেই হয়। আমার পোশাক আমি যা ইচ্ছা তাই পরতে পারবো না, আমি যা ইচ্ছা তাই যেভাবে ইচ্ছা খাইতে পারবো না। আমাদের খাওয়া দাওয়া করি না, আমাদের বেশিরভাগের খাওয়া দাওয়া সুন্নতের খেলাফ, আমরা খাওয়ার টেবিলেই হেরে গেছি। এই মুসলমানরা জিহাদের মাঠে জিততে পারবে না, কারণ তারা খাওয়ার টেবিলেই হেরে গেছে। ম্যাক্সিমামের খাওয়া ঠিক নাই, আমরা কেউই পেটের 3 ভাগের 1 ভাগ খাই না, 1 ভাগ ফাঁকা রাখি না, 1 ভাগ পানি খাই না, আমরা পারলে 7 পেট খাই। এই জন্য আমাদের ফিজিক্যাল স্ট্রেংথও কম, মেন্টাল স্ট্রেংথও কম, এবং ক্রিয়েটিভিটিও কম, দেখবেন সৃজনশীলতাও কম। আমরা কিন্তু অ্যাক্টিভ জাতি না, এবং খুব মানে জাজবাতিও না। আমি তো বেশ কয়েকদিন বলেছি যে আমাদের ইয়াং ছেলেপেলেরা যেই বয়সে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমাদের ইয়াং ছেলেরা যেই বয়সে ওয়াশরুমের ভিতরে হস্তমৈথুন করে, ওই বয়সে মুহাম্মদ বিন কাসিম মাত্র 17 জন ঘোড়সওয়ার নিয়ে সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করে ভারতবর্ষ জয় করেছিলেন। তাহলে বুঝেন আমাদের সাথে ওদের তাদের পার্থক্য কত। আমরা একটা ইসলামিক ভালো পরিবেশে আছি, মনে হয় যে সব কায়েম হয়ে গেছে, আসলে না।
মূল ইসলাম মূল গন্তব্য আমাদের মূল ভিশন এবং আমাদের সালফে সালেহীনদের যে চিরায়ত লাইফস্টাইল তাদের যে মেহনত তারা যেটা আঞ্জাম দিয়েছেন আমাদের থেকে এটা দূরত্ব যোজন যোজন দূর বহুত তো প্রিয় ভাইরা মুহাম্মদ রাসূলুল্লাহ মানে আমি আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ছাড়া আগাতে পারবো না চুল রাখবেন নবীর মতো রাখতে হবে চেহারা আপনার নবীর মতো হতে হবে আপনার পোশাক আশাক তার মতো ঢিলে ঢালা হতে হবে প্যান্ট আমাদের শুরু হচ্ছে পরা নাভির নিচ থেকে আর শেষ হচ্ছে ওই যে ছেঁচড়াচ্ছে জাহান্নামে যাচ্ছে ওই অংশটুকু হাদিসে আসছে খাওয়া দাওয়া ঠিক করতে হবে ঘুমানো লাইফস্টাইল আমাদের কথাবার্তা প্রত্যেকটা ক্ষেত্র আমাদের ব্যবসা আমাদের বাণিজ্য আমাদের মোয়ামেলাত আমাদের মুআশারাত আমাদের ইবাদত আমাদের জিকির আমাদের তাসবিহ তাহলিল আমাদের তিলাওয়াত মানে আমাদের প্রত্যেকটা ইসলামের বেসিক ফান্ডামেন্টাল এবং এই জীবনের প্রত্যেকটা পার্ট জীবনের পার্ট আসলে পাঁচ ছয়টার বেশি হয় না ব্যক্তি জীবন ইবাদতের ধর্মীয় জীবন দুইটা গেল তিন নম্বর হচ্ছে শিক্ষার জীবন তিনটা চারটা হচ্ছে অর্থনৈতিক জীবন পাঁচ নম্বর আমাদের সমাজনীতি ছয় নম্বর আমাদের রাজনীতি ছয়টা আর সাত আরেকটা হচ্ছে আমাদের সংস্কৃতি এই তো এই সাতটা আটটার বেশি আমাদের জীবনের কোনো সেক্টর নাই কিন্তু এই প্রত্যেকটা সেক্টর আমাকে নবীর সুন্নত মোতাবেক সাজাতে হবে এর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ আমি কীভাবে বোঝাবো আসলে বোঝানোর মতো এলেমও নয় আমার আমার সেরকম লাফজও আসবে না উমর রাদিয়াল্লাহু আনহু যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষ দশজন আশারায়ে মুবাশশারার একজন চার খলিফার বরেণ্য একজন খলিফা যার মতো শাসন ব্যবস্থা কেউ কায়েম করতে পারে না আছে পারবে না ইনশাআল্লাহ ইমামুল মাহদি আসলে পারবেন ইনশাআল্লাহ আর ঈসা আলাইহিস সালাম আসলে পারবেন এখন এগুলো জাদুঘরে আছে এখন এগুলো কোনো বাস্তবায়ন নাই এখন ওটা নিয়ে আলোচনা বাদ ইনশাআল্লাহ ওটা নিয়ে আরেকদিন আলোচনা করবো যে উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফার যুগটা কেমন ছিল ওটা আরেকটা আলোচনা হবে ইনশাআল্লাহ এখন আমি বলতে চাচ্ছি উনি একদিন নবীজিকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা উহিব্বুকা আল্লাহর কসম আমি আপনাকে অনেক মহব্বত করি ইল্লা মিন নাফসি আমার নিজের নফসের চেয়ে বেশি না স্বাভাবিক না আমি আমার জানের চেয়ে বেশি মহব্বত আপনাকে করি না কিন্তু অনেক মহব্বত নবীজি বললেন লা ইয়ামা এখনো হয়নি এখন হয়নি মানে এখনও পরিপূর্ণ ঈমান আসে নাই একটু পরে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ الان لا احبك من كل شيء حتى من نفسي يا رسول الله আমি আপনাকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি এমন কি আমার নিজের জীবনের চাইতেও এখন বেশি ভালোবাসি নবীজি বললেন الان يا عمر এখন হলো এখন প্রকৃত মুমিন হইলা উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এত এত বড় একটা কথা আসলো লা ইয়া উমর তুমি এখনো মুমিন হওনি উমর লা ইউমিন ওয়াহিদুকুম নবীজি বলছেন তোমাদের মধ্যে কেউ মুমিন হইতেই পারবে না মানে প্রকৃত মুমিন হইতেই পারবে না حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের কি বাবা তোমাদের সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় না হচ্ছে নিজেকে নিজে প্রশ্ন করি আসলেই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এত বেশি প্রিয় তাকে গালি দিলে তো আমার খারাপ লাগে কেউ যদি তাকে নিয়ে কটূক্তি করে আমার খারাপ লাগে তাকে গালি দিলে তো আমার খারাপ লাগে কেউ যদি তাকে নিয়ে কটূক্তি করে আমার খারাপ লাগে আমরা প্রতিবাদ করি আমরা আল্লাহ আকবার নারায়ে তাকবীর দিচ্ছি আমরা আলকোরের আলো ঘরে ঘরে জানো স্লোগান দিচ্ছি সত্যিই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের নফসের চেয়ে বেশি ভালোবেসেছি বাঁচতে পেরেছি তাহলে আমার চেহারার অবস্থা এমন কেন আমার পোশাক আশাক আমার রুচি আমার অভ্যাস আমার পছন্দ আমার চলাফেরা আমার আমি কেমন করে বেনামাজে থাকতে পারি তাহলে কেমন করে আমি একটা মেয়ের সাথে তাহলে সম্পর্ক করতে পারি কীভাবে আমি তাহলে সুদ খাইতে পারি কীভাবে আমি তাহলে জেনা করতে পারি কীভাবে আমি তাহলে অন্যের হক নষ্ট করতে পারি আমি যদি নবী মুহাম্মদকে ভালোবেসেই থাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আমি তার সুন্নতের বাইরে যেতে পারি আমার কথায় কি লজিক বা যুক্তি আছে না নাই তাহলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেও কিছু ঘাপলা আছে আমাদের চলমান এবং মুহাম্মদ রাসূলুল্লাহর দাবির মধ্যেও কিছু ঘাপলা আছে না নাই এই ঘাপলাগুলো দূর করে আমাদেরকে একটা পবিত্র বৃক্ষ রোপণ করতে হবে তাহলে আবু জাহেলের যুগ পরিবর্তন হয়ে সাহাবি ওয়ালা যুগ হবে ইনশাআল্লাহ আপনারা কি বুঝতে পারেন যে আমরা এখন আবু জাহেলের যুগে আছি আবার খোলামেলা কথা শুনেন এই বিশ্বে মানুষ এখন ইলাহ ইলাহ মেনে নিয়েছে কাকে জানেন এই বিশ্বে মানুষ কোন কোন ক্ষেত্রে বহু মুসলমানের মধ্যে পড়ে গেছে
মানুষ বলতে বোঝাচ্ছি অমুসলিম যারা আছে ওরা তো আছেই, আর যারা মুসলিম তাদের মধ্যেও বহু মুসলিম এই কাতারে ঢুকে গেছে যারা আল্লাহকে বাদ দিয়ে ইউনাইটেড নেশনসকে ইলাহ বানিয়ে নিয়েছে। ও যা বলে তাই, ও যদি বলে এটা ঠিক তো এটা ঠিক, এটা বেঠিক তো এটা বেঠিক, এটা হালাল হবে তো হালাল, এটা হারাম হবে তো হারাম। এক্সাম্পল দিচ্ছি, আমি তো আমার হেডসেট নিচ থেকে কথা বলছি না, আল্লাহ পাক আল কোরআন এখন সামনে নাই থাকলে দেখাতাম খুলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিনার এবং দিরহামের কথা বলেছেন। এটা কি আজকে নাম প্রথম শুনলেন? দিনার মানে কি? স্বর্ণ মুদ্রা। দিনার মানে কি? আর দিরহাম মানে রৌপ্য মুদ্রা। কোরআনে আল্লাহ পাক এগুলোর কথা বলেছেন, আপনার নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দিয়ে কেনাবেচা করেছেন। আপনাদের কী মনে হয়, উনি কি বিকাশে রকেটে টাকা পাঠাতেন নাকি? ডলার ডলার এক্সচেঞ্জ করতেন না? পেপার মানি ইউজ করতেন? ইলেকট্রনিক মানি বা ক্যাশলেস সোসাইটিতে থাকতেন? দিনার দিরহাম দিয়ে এক্সচেঞ্জ করতেন, কেনাবেচা করতেন? তো অটোম্যান এম্পায়াররা যখন ছিল ওই 1914 সালের আগ পর্যন্ত, ঘাটাঘাটি করলে দেখবেন এই বেশি না 100-200 বছর আগেও এই জিনিসগুলোর প্রচলন ছিল সমাজে, বেশি দিন যেতে হবে না 200-250 বছর, যতক্ষণ পর্যন্ত ফরাসি বিপ্লব হয়েছে 1779 সালের দিকে, তারপরে যে পশ্চিমাদের উত্থানটা, তারপরে ব্রিটেন জার্মানিকে সরাই দিয়ে সারা বিশ্ব শাসন করা শুরু করলো, ব্যাঙ্ক অফ ব্রিটেন প্রতিষ্ঠা করলো, তখন যে পাউন্ড চালু করলো, ওই সময় থেকে শুরু হয়েছে পেপার মানি। এর আগে একটা হদিসই পাবেন না আপনি। এখন কথা হচ্ছে যে 1944 সালের দিকে, কত সালে? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছে 14-18, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তো 45-এর দিক থেকে শুরু হয়েছে তাই না? তো 44-এর দিকে এই ব্রিটেন উড কনফারেন্সের মতো দিয়ে এই ইউনাইটেড নেশনস গোল্ড ডিনার সিলভার ডিরহামকে মার্কেট থেকে হারাম করে দিল। এখন থেকে আর এটা দিয়ে কোনো ট্রেড ব্যবসা বাণিজ্য কিছু করা যাবে না, আমরা যে পেপার মানি দিয়ে দিয়েছি এটা দিয়ে করতে হবে, এটা ডলার কেন্দ্রিক হবে, বাকি কারেন্সি এটা থেকে মনিটর করা হবে ইত্যাদি। তো আল্লাহ পাক দেখেন যেটাকে হালাল করেছেন আমরা সেটাকে হারাম করে দিলাম। আমি বুঝাতে পারতেছি না মনে হয়। আল্লাহ পাক যেটাকে হালাল করেছিলেন কোরআনে, নবী যেটা দিয়ে ব্যবসা বাণিজ্য করেছেন, ওই কারেন্সিটাকে জায়নিস্টরা হারাম করে দিল, আমরা সবাই মেনেও নিলাম এবং আমরা বুঝতেও পারলাম না যে এটা ইসলামিক কারেন্সি না। যে গুটি কয়েক মানুষ এগুলো নিয়ে আবার টুকটাক কথা বলে ওদেরকে আবার তকমাও লাগানো শুরু করলাম। তো এখন আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে, আল্লাহর হারামকে যদি আবার কেউ হালাল করে, তাহলে একে কোরআন সুন্নার ভাষায় কী বলা হয়? আমি ফতোয়া দিব না, ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করব। এখন আমি এমনি এমনি বলি নাই যে আমরা এদেরকে ইলাহ বানিয়ে নিয়েছি। ইলাহ মানে কি? যার কথা মেনে চলা হয়, যে আমার উপাস্য, যার কথা আমি ভক্তি শ্রদ্ধার সাথে মেনে চলি, যে আমাকে বলে উঠো আমি উঠি, যে বলে বসো আমি বসি, এটা তো ইলাহ। এমনকি প্রবৃত্তির যে কথাটা আছে, আমরা প্রবৃত্তি মনের বাসনা, মন চাচ্ছে একটা মেশারে সেনা করবেন, কথা বলবেন, ফ্লিমিক্সিংয়ে যাবেন, মন চাইলে আপনি চলে গেলেন, এই মন যে চাইলে আপনি করলেন, এটাকেও বলা হচ্ছে প্রবৃত্তির দাসত্ব। প্রবৃত্তির সুরা ফুরকান খুললে দেখবেন, আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি কি সেই ব্যক্তির জিম্মেদারি নিতে চাচ্ছেন যে তার নফসকে, প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে? প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নেওয়া মানে কি? মন যা চায় সে তাই করতে চাচ্ছে। মন চাইলে একটু ড্রিঙ্কস করে, ও ড্রিঙ্কস করে ফেলো, মন চাইলে একটু আমি এখন নামাজ বাদ, আগে পাবজি খেলবো, ওইটা হচ্ছে ওই গেমসটাকে সে ইলাহ বানিয়ে নিল, এখন প্রবৃত্তিটাকে। মন চাইলো যে আমি একটা পর্ন দেখে ফেলাই, নামাজ বললাম, তখন ওই যে প্রবৃত্তির চাওয়াটা এটাকে সে ইলাহ বানিয়ে নিল আর কি। এটাকে আল্লাহ পাক ইলাহ বলছেন। আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে ব্যক্তি তার হাওয়াকে ইলাহ বানিয়ে নিল, তাহলে ইলাহ শব্দের ব্যাখ্যা বুঝতে পারলেন? তাহলে এখন বলেন বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের ইলাহ কি এখন আল্লাহ পাক আছেন না নাই? বাস্তবতায় আসলে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে নাই। আল্লাহ এবং তার রাসূল যাই বলুক এরা কানও দিবে না, ওরা যা বুঝে, ওরা যা চিন্তা করে, ওরা যা লিখবে ওইটাই তাদের কাছে ইলাহ। মাদক হালাল না হারাম? আপনি বলছেন হারাম, আল্লাহ বলছেন হারাম, নবী বলছেন হারাম, কিন্তু বহু কান্ট্রিতে লাইসেন্স দেওয়া হয়েছে কি হয় নাই? তার মানে এখানে আমরা প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিলাম। সুদ হালাল না হারাম বলেন? আপনারা বলছেন হারাম, আমি জানি হারাম, আল্লাহ বলছেন হারাম, রাসূল বলছেন হারাম, কিন্তু সমাজ বলছে এটা ফরজ। সমাজ কি বলছে?
সুদি সিস্টেম ছাড়া কোনো অর্থনীতি চলতেছে না এখন সারা ভাই সব সুদ সমাজ কেন বলবে না কারণ সমাজকে সমাজের উপর আছে রাষ্ট্র রাষ্ট্রের আর সেন্ট্রাল ব্যাংক আছে ওর মধ্যে সুদ আসতেছে সেন্ট্রাল ব্যাংককে বলতে বাধ্য করা হচ্ছে বিকজ ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ ফেডারেল রিজার্ভ ওর উপরে আছে ওরা আবার সুদ চাপাচ্ছে বিভিন্ন কান্ট্রি থেকে লোন নিতে হলে আমাকে সুদে নিতে হচ্ছে আমরা আটকা আমরা হচ্ছে কারেন্ট জালে আটকা পড়ে গেছি কি জালে আটকা পড়ছে সুদে রিবার কারেন্ট জালে আটকা পড়ে গেছে বেরোনোর সুযোগ নাই হয়তো এই যুগটার কথাই নবীজি বলছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগ আসবে যে মানুষ যারা রিবা থেকে বেঁচে থাকতে চাইবে তাদের গায়েও সুদের ছিটাফোঁটা গিয়ে পড়বে এখন আমরা বেঁচে থাকতে চাচ্ছি দেখবেন আপনার কাছে ছিটাফোঁটা গিয়ে লাগতেছে এখন সুদের মানে একটা ছোট্ট একটা গ্রামে গিয়েও দেখবেন যে বহু সুদি এনজিও কাজ করতেছে এখন সুদের এই কারবার এত বেশি তৎপর যে এরা কোনো কোনো ক্ষেত্রে একটা রাষ্ট্রের শক্তিকে জিম্মি করে ফেলতে পারে বুঝেন কথা বুঝেন এত গভীর এদের ব্যবসা বাণিজ্য আর আমাকে একটা প্রশ্ন উত্তর দেন দেখি এই চাচা ওই চাচা আমি আপনি আমরা যদি সুদ না খাই আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে আমাকে কি আইনের আওতা আনা হবে আমাকে সরকার চাপ দিবে আমরা যদি মাদক না খাই তাহলে কি আমাকে জোর করে খাওয়াবে সরকার চাপ দিবে না খাওয়ার অপরাধে ধরে নিয়ে যাবে তাহলে বুঝতে পারলাম যে আমরা নিজেরাই সুদ খাচ্ছি আমরা নিজেরাই মাদক খাচ্ছি আপনি মাদক খায়েন না মাদকের ব্যবসা চলবে না আপনি সুদ খায়েন না সুদের ব্যবসা চলবে না আপনি খ্রিস্টান হয়েন না ওরা ইসাই মুসলিমদের তৎপরতা চালাতে পারবে না আপনি ওই যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবুয়ত দাবি করতেছে নাউজুবিল্লাহ ওই যে কী নাম কাদিয়ানি তো ওদের বিজনেস আপনি ওটা লঞ্চ করেন না ওদের সাথে সম্পর্ক রাখেন না তাহলে আপনি সেফ থাকলেন আমরা তো নিজেরাই এগুলোতে পা দিচ্ছি তারপরে আমি দাবি করতেছি আমি লা ইলাহা ইল্লাল্লাহ পরম মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ পরম মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মূল কথা ভাই অনেক কথা বলে ফেললাম মূল কথাটাই ফিরে আসি মূল কথাটা হচ্ছে যে আমাদেরকে এই নোংরা শেকড় উপরায় ফেলে বা একে মেডিসিন দিয়ে ঠিক করে একটা পবিত্র গাছে পরিণত করতে হবে আর এই দায়িত্বটা ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির না এই দায়িত্বটা কোনো ইমাম সাহেবের একার না কোনো সরকারের একারও না প্রশাসনের কোনো বিভাগের একার না ওলামায়ে কেরামের একার না এই দায়িত্বটা আমাদের এই ১৬ কোটি মুসলমানের সবাই যদি যার যার জায়গা থেকে কাজ শুরু করেন বা দায়িত্ব পালন করা শুরু করেন ইনশাল্লাহ দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে মনে করেন আমরা আজকে নিয়াত করলাম আমরা এখানে যারা আছি কেউ সুদ খাবো না সুদের বাণিজ্য বাড়বে না কমবে একটু হলেও তো কমবে কমবে তো যদি আমরা নিয়াত করি আমরা ১৫ কোটি মুসলমান কেউ সুদ খাবো না তাহলে সুদের বাণিজ্য কমবে না বাড়বে ওরা ব্যবসা গুটায় চলে যাবে খায় না আমি থাকে কি করবো কথাটা বুঝেন মাদকের অনেক কারবার চলতেছে ইয়াবা থেকে শুরু করে ফেন্সি ডিল গাঞ্জা হিরোইন কত কি আর আমরা যদি ইয়াংদেরকে বুঝাতে পারি এই ৭ কোটি ইয়াং জেনারেশন কেউ মাদক খাবে না ওরা কি ব্যবসা করতে পারবে এভাবে একটা একটা করে ধরেন সমস্যা এভাবে সলভ করতে হবে শিক্ষা শিক্ষা আমি এই শিক্ষা নিব না আমি কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা নিব জোর করে চাপাবে আমাকে প্রয়োজনে তখন যদি ১০ কোটি মুসলমান বলে যে আমরা এইসব শিক্ষা নিব না আমরা শুধু কোরআন সুন্নাহ ভিত্তিক কোরআন সুন্নাহ ভিত্তিক জেনারেল শিক্ষা নিব সমস্যা নাই কোরআন সুন্নাহ ভিত্তিক জেনারেল শিক্ষা নিব কোনো সমস্যা নাই কিন্তু কোরআন সুন্নাহ বিবর্জিত শিক্ষা নিব না আর কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক এমন শিক্ষা তো নিবই না যেমন শরীফ থেকে শরীফা তো তখন কিন্তু এই শিক্ষাটা আর এভাবে লঞ্চ করতে পারবে না আস্তে আস্তে কিন্তু কমে যাবে মানুষ এগুলো বিপক্ষে তাহলে দেখবে সরকারও তখন বলবে যে মানুষ যেহেতু বিপক্ষে আমি কেন এটা আবার জোর করে লঞ্চ করতে যাব তারাও তো মুসলমান পরিবারের সন্তান তা আমরা ওদেরকে বোঝাতে হবে তাদেরকে বোঝাতে হবে এখন আমার আমার কথাগুলো একটু মনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন যে এখন প্রবলেমগুলো অনেক গভীরে চলে গেছে এইটা থেকে সলভ করার জন্য আমাদের কাছে রাস্তা এখন একটা সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কী বললাম বলেন আপনারা সবাই বাসায় গিয়ে ২৩ বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াতের কাজ করেছেন মেহনত করেছেন মানুষের ঘরে ঘরে দাওয়াত দিয়েছেন মানুষের অন্তর্জগৎ পরিবর্তন করেছেন মানুষকে পরকাল চিনিয়েছেন আল্লাহর জবদিহিতার চেতনা জাগায় দিয়েছেন হ্যাঁ মানুষকে সোয়াবের কাজে উদ্যুগ্ধ করেছেন হারাম থেকে দূরে রেখেছেন এই যে তাসকিয়া শুধু এলেম শিখান নাই এলেম শিখিয়েছেন আমল শিখিয়েছেন তাসকিয়াও শিখিয়েছেন তাসকিয়াও অর্জন করিয়েছেন তারপরে সমাজ মেনে নেয় নাই প্রয়োজনে হিজরত করে চলে গেছেন দূরে সমাজ মেনে নেয় নাই প্রয়োজনে তায়েফে গিয়েছেন
সমাজ মেনে নেয় নাই প্রয়োজনে চলে গেছেন মদিনায় ওখানে গিয়ে মাশাআল্লাহ আনসারী সাহাবীরা ইসলাম আগে থেকে কবুল করেছিল সেখানে কি ইসলাম শক্তিশালী হয়েছে তারপর আস্তে আস্তে আবার জিহাদ হয়েছে হইতে হইতে এক পর্যায়ে মক্কা বিজয় হয়েছে এই যে সিরাতের যে প্যাটার্ন এই প্যাটার্ন ছাড়া এই বিশ্বে দিন কায়েম হবে না অন্য যে রাস্তাগুলোতে আমরা হাঁটতেছি না এইগুলো সিরাতের রাস্তা না এই সিরাতের রাস্তা আমাদেরকে ফিরে আসতে হবে তো শুরুটা হবে কোথা থেকে আমার ব্যক্তিগত জীবন থেকে আমরা সবাই আগে নিজেরা লা ইলাহা ইল্লাল্লাহ নিজের মধ্যে ইনস্টল করব ইনশাআল্লাহ নিজেরা নিজেদের জীবনে আগে ব্যক্তিগত জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আমার পরিবারটা আমি ঠিক করব ইনশাআল্লাহ এর মধ্যে আমার শিক্ষাটা আমি ঠিক করে নিব কোন শিক্ষা শিখলে আমার পরকাল বাঁচবে ইনশাআল্লাহ আমার সন্তানের শিক্ষা নিশ্চিত করব আমি আমার এলাকার মধ্যে আমার সামর্থ্য অনুযায়ী দাওয়াতের কাজ করব আমাদেরকে দাওয়াতের মেহনত করতে হলে গভীর জ্ঞান অর্জন করতে হবে এই কারণে ওলামায়ে কেরামের সহবতে আসতে হবে এসে আমাদেরকে সিলেবাস মেইনটেইন করে পড়াশোনা করতে হবে তারপরে নিজের উপর সেই আমলটা আবার প্রতিষ্ঠা করতে হবে নিজে আমল না করে মানুষকে তো বলা যায় না তারপরে কি আমাদের সন্তানকে মানুষ করার পরে আমাদের রিজিকটা আবার হালাল করতে হবে কোনো হারাম যেন না ঢুকে মামুনদেরকে পর্দায় রাখতে হবে তারপরে আমর বিল মারুফের কাজ করতে হবে নাহি আনিল মুনকারের কাজ করতে হবে এভাবে ওলামায়ে কেরামদেরকে একটা জায়গা আনার চেষ্টা করতে হবে বিভক্তি বাড়ানো যাবে না ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে এভাবে কাজ করতে থাকেন এবং সর্বমহলে দাওয়াত পৌঁছাতে হবে শুধু মসজিদের মুসল্লিরা শুনবে পার্লামেন্টের মানুষরা শুনবে না এমন না তাদেরকেও ইসলাম শেখাতে হবে তাদেরকে ইসলাম জানাতে হবে আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাসে তারা আমি বিশ্বাস করি তারা 100% ইসলাম বুঝেই না বা বুঝলেও অনেকে মানতে চান না অনেকে বুঝেন না অনেকে বুঝেও মানতে চান না আমার বিশ্বাস তারা বুঝেন না ইসলামের গভীরতা বুঝেন না হয়তো আপনারা মডারেট ইসলাম ফলো করতে চান ওই যে আমেরিকান ভার্সন অফ ইসলাম ঠিক আছে ওই ব্রিটেন ব্রিটিশ ভার্সন অফ ইসলাম এগুলো ভালো লাগে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এই পথ এই সিরাত এই সুন্নাত এই যে দিন লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করা এটা আপনাদের কান পর্যন্ত হয়তো পৌঁছাচ্ছে না সব মহলে দাওয়াত দিতে হবে আমাদের প্রশাসনের ভাইদেরকে দাওয়াত দিতে হবে আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গকে দাওয়াত দিতে হবে কাউকে অবহেলা করে দূরে সরায় দেওয়া যাবে না ঘৃণা করা যাবে না কাছে টানতে হবে কাছে টেনে দাওয়াত দিতে হবে আল্লাহ নবী আবু জেহেলকে দাওয়াত দেন নাই বলেন এখানে মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল আবুল্লাহ বদবা সাহেবা এত বড় বড় কাফেরদেরকেও দাওয়াত দিয়েছেন তিনি দাওয়াত দিয়েছেন আবার তেল মারেন নাই কথা বোঝার চেষ্টা করেন তিনি দাওয়াত দিয়েছেন তেল দেন নাই তেল দেওয়া বুঝেন আমরা দাওয়াত দিই না তেল মারি আমরা তেল মারার চেষ্টা করি কিছু স্বার্থ হাসিলের জন্য তেল মারা বন্ধ করেন তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন তাদেরকে দাওয়াত দিতে হবে দাওয়াত সব মহলে দাওয়াত একদম উঁচু লেভেল থেকে শুরু করে আমাদের শিক্ষাবিদ বুদ্ধিজীবী প্রশাসন আম জনগণ যুবক যুবতী আমাদের তরুণ তরুণী আমাদের যারা আছেন ওলামায়ে কেরামদের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে আমরা আপোষে বসে আমরা সেটা নিয়ে ডিসকাস করবো করে এই দাওয়াতটাকে সর্বমহলে যখন ছড়ায় দেওয়া যাবে এবং যখন দেখা যাবে একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম ক্রিয়েট হচ্ছে আল্লাহ কার হাত দিয়ে করবেন আমরা জানি না আমরা জানি না কারণ আমাদের মতো অনেক ডিভাইডেশন ডিভাইডেশনের শেষ নাই আর এই কারণে আমরা এখন পর্যন্ত বিজয় লাভ করতে পারি নাই ঠিক আছে সবাই সবার যার যার জায়গা থেকে মনে করতেছে অনেক কিছু করে ফেলছি আদতে বিশ্বাস করেন এখন অন্য অন্য কান্ট্রির অমুসলিম যারা পশ্চিমা বিশ্বে তারাও বুঝে ফেলছে যে মুসলমানদেরকে মারা এখন খুব সহজ কারণ এক ভাইকে মারলে আরেক ভাই আগাবে না দশটা বারোটা কান্ট্রির মাঝখানে তারা কীভাবে ফিলিস্তিনকে ধ্বংস করে ফেলল আশপাশে দশটা কান্ট্রি আছে কেউ আগাচ্ছে না ওরা খুব ভালো করেই জানে মুসলমানরা আগের মতো ওই ইন্নামাল মুমিনুনা ইখওয়ার মধ্যে নাই এদের একটাকে মারলে বরং আরেকটা মিষ্টি বিতরণ করবে কথা বুঝতে পারছে না এটা ওরাও বুঝে ফেলছে এই কারণে এই গোড়ার সমস্যাগুলো আমাদেরকে সলভ করতে হবে কারণ সলভ হয়ে যাবে দেখবেন তখন ইনশাআল্লাহ তাআলা একটা ইউনাইটেড মুসলিম কমিউনিটি গড়ে উঠবে তখন আমরা তো কারো ক্ষমতার দিকে হাত বাড়াচ্ছি না আমরা চাচ্ছি যারা আছে তারাই ইসলামটা প্রতিষ্ঠা করুক কি চাচ্ছি আমরা দাওয়া দিতে চাচ্ছি যাতে যারা আছে তারাই যেন ইসলামটাকে কী করে প্রতিষ্ঠা করে আল্লাহ নবী আবু জাহেলকে কী বলেছিলেন জানেন আবু জাহেল আবুল আহাব উতবা সাহেব এসে প্রস্তাব দিচ্ছে তুমি কি সুন্দরী নারী চাও বলে নাউজুবিল্লাহ 100টা মেয়ে বিয়ে দিব তোমাকে আরবের সুন্দরী সুন্দরী তুমি কি আমাদের কাবা ঘরের চাবি চাও তুমি কি আমাদের ক্ষমতা চাও তুমি কি আমাদের সব খাজানা চাও খাজানা বুঝেন মানে সম্পদ এগুলো চাও সম্পদ নারী ক্ষমতা এগুলো টোপ দিল তাকে তুমি কি এগুলো চাও যদি চাও তাহলে এগুলো দিচ্ছি তোমাকে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত দেওয়া বন্ধ করে দাও
এটা তাকে প্রস্তাব দেওয়া হলো আর তিনি পাল্টা রিপ্লাই করতেছেন কি যে আপনারা শুধু একবার একটা কালিমা পড়েন এই সম্পদ এই নারী এই ক্ষমতা যেগুলোর কথা বলছেন এগুলো তো আমার দরকারই নাই আপনারা খালি একটা কালিমা পড়েন শুধু আরবের না পুরো বিশ্বের রাজত্ব পাবেন ইনশাআল্লাহ এটা কে দাওয়াত দিচ্ছে আমাদের নবীজি নিজে বলতেছেন এই কথা তারা আবার বলল যে তাহলে একটা কেন 10টা কালিমা পড়তে রাজি আছে তখন তিনি বললেন কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মানে আল্লাহ ছাড়া কোনো হুকুম নাই কোনো ইলাহ নাই সফল হয়ে যাবে তারা তো তখন পড়লই না ওই যে আবু লাহাব তখন পাথর নিক্ষেপ করা শুরু করলো নাজিল হয়ে গেল তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতা তো আমরা আমরা কারো মানে ক্ষমতার দিকে লোক হাত বাড়াচ্ছি না আমরা আমভাবে মূল দাওয়াতটাকে প্রচার করতে হবে আর এই প্রচার করার দায়িত্ব শুধু একজন ব্যক্তির না সবাইকেই প্রচার করতে হবে ওই যে কথাটা বললাম যে আমাদের কাজগুলো এখান থেকে চলে আসবে এলম অর্জন আমল বাড়ানো পরিবার গঠন হালাল রিজিক দাওয়াতের মেহনত এবং উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করব সব মহলে দাওয়াত দেয়া ইনশাআল্লাহ দেখবেন আজকে রেজাল্ট পাচ্ছি না হয়তো বা আমরা আজকে থেকে 20 বছরের মধ্যে দেখবেন রেজাল্ট চলে আসছে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে এটা সম্ভব সময় যেভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে আল্লাহ চাইলে আগামী 20 বছরে অনেক কিছু হয়ে যেতে পারে হতে পারে না এখন আপনি যে টিকটক প্রজন্মটা দেখতেছেন এটা পশ্চিমাদের বিগত 20 বছরের পরিশ্রমের ফসল বিগত 20 বছর পরিশ্রম করে ওরা এই জেনারেশন তৈরি করছে আমরাও যদি একটা লক্ষ্য স্থির করি যে আমরা এইভাবে আগাতে চাই আমরা ব্যক্তি জীবন আগে পরিবর্তন করব আমার পরিবারটাকে পরিবর্তন করব আমি আমার সমাজের দায়িত্ব নিব আমি সৎ কাজে আদেশ করব অসৎ কাজে নিষেধ করব আমি হালাল খাবো অন্যকে হালালের দিকে ডাকবো আমি দাওয়াতের মেহনত করব ইলম অর্জন করব ওলামা কেরামের সহবত থাকবো তাদের সাথে পরামর্শ করে আমি চলবো ইনশাআল্লাহ দেখবেন আব্বা দ্বারা লাখ 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 ছেলে পেলে ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে গেছে মেয়েরা পরিবর্তন হয়ে গেছে প্রত্যেকটা এলাকায় যদি এরকম করে মসজিদ ভিত্তিক দাওয়াত হয় তালিম হয় বক্তব্য থাকে ঠিক আছে এরকম ইসলামী হালাকা হয় এভাবে দিন দিনের প্রতিষ্ঠা হয় প্রচার হয় আমরা যেগুলো দেখতেছি যে মাহফিলে ফ্যান্টাসি এই ফ্যান্টাসি দিয়ে দিন কায়েম হয় না ফ্যান্টাসিতে দিন কায়েম হয় ফ্যান্টাসি দিয়ে হবে না ওই সাহাবিওয়ালা ওই যে সিরাত থেকেই বারবার সিরাতের কথা ফিরে আসতেছে ওই 23 বছরের সিরাত সবার মুখস্থ থাকা চাই এই সিরাতটাকে আপনি ভালো করে পড়লে বুঝতে পারবেন কীভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শেকড়টাকে উপরে ফেলে নোংরা শেকড় উপরে ফেলে পবিত্র একটা বৃক্ষের বীজ বপন করে এটা ফল দিয়েছে আল্লাহ পাক আমাদেরকে সেই পথে হাঁটার তৌফিক দান করুন তো আমাদের দাওয়াত সবার জন্য আমভাবে থাকবে কাউকে আমরা ঘৃণা করব না কাউকে দূরে সরাই দিব না আমরা দাওয়াত দিব আবার তেল দিব না ঠিক আছে দাওয়াত দিব তেল না ব্যক্তিত্ব গায়রত বজায় থাকবে দুনিয়ার সামান্য স্বার্থে আমরা আবার আমি একটা মাহফিলে গিয়ে দেখেছিলাম যে যারা নিচে বসে আছেন স্টেজে তারা সবাই সবাই মাশাআল্লাহ মাদ্রাসার টিচার সবাই তো দাওরা তো দিয়েছেন ইফতাও দিয়েছেন নিচে বসে আছেন পিছনে 4টা 5টা চেয়ার ওখানে যারা বসে আছেন তারা আলিম বা তাসা পড়তে পারে না বসেছে কেন বুঝতে পারতেছেন তো এই যে গায়রত নাই আমাদের তো প্রথমে স্টেজে গিয়ে বললাম যে সবাই আগে নামেন সবাই নিচে বসেন কারণ এতগুলো চেয়ার নাই আলমদেরকে বসতে দিতে পারতেছে না তো বললাম যে আগে সবাই নিচে নেবে সবাই এক এক জায়গায় বসেন তারপর বয়ান শুরু করি ওলামায়ে কেরাম নিচে বসে থাকবে আপনিও কেন উপরে বসে থাকবেন আপনারই বা ব্যক্তিত্ব এমন কেন যে আলেমরা নিচে বসে আছে আমি আমার উপরে এরকম সিংহাসনে বসে আছি এটা কি ধরনের কথা আদব তো এই জিনিসগুলো আমাদের তেল দেওয়ার ফসল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কাউকে তেল মারেন নাই তারা দিন প্রচার করেছেন বৃদ্ধতার সাথে মহব্বতের সাথে কাছে ডেকে বুঝিয়েছেন যদি না মানে এটা তার দায়িত্ব তার ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির আল্লাহপাক বলেছেন তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতির তুমি কারো উপর দারোগা না অন্য সূরা আছে সূরা আলার মধ্যে ফাযাক্কির ইন নাফাআতি যিকর সায়াযাক্কারু মান ইখশা আপনি উপদেশ দেন আপনি শুধু উপদেশ দাতা যারা আল্লাহকে ভয় করে তারা ফিরে আসবে ইনশাআল্লাহ আচ্ছা এটা আমাদের কাজ এখন সমস্যা যেহেতু অনেক গভীর এই জন্য আমাদের মেহনতও হতে হবে অনেক বেশি ওই জন্যে একজন আবু তোয়া ভাই একজন আজারি ভাই একজন মুস্তাকুন নবী হুজুর একজন আব্দুল মালিক সাহেব একজন আর কি বলেন আব্বাসী সাহেব তাহেরিকে বাদ দিয়ে গেল মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তি এই বাংলাদেশ পরিবর্তন করতে পারবে না এই ওয়ার্ল্ড পরিবর্তন করতে পারবে না ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা পারবে না এরকম মানুষ প্রত্যেক ঘরে ঘরে তৈরি করতে হবে প্রত্যেক ঘরে ঘরে মানে আপনি একটা বাচ্চা নেন ওই বাচ্চাটাকে আলেম বানান একটা মেয়ে আপনার হয়েছে ওই মেয়েটাকে আপনি একদম মহাদ্দিসা বানান মুহাদ্দিসা বানান আলেমা বানান
আমাদের আলেমার যে কি পরিমাণ ঘাটতি, কি পরিমাণ যে আলেমার ঘাটতি আছে, যে আপনারা এসেছেন বসেছেন আমি কথা বলতে পারতেছি, এরকম মহিলাদের কোনো জলসা হয়? হইলে কয়টা হয়? খুবই কম, হাতে গোনা। তো এখন বাইরে যে ফেতনা সৃষ্টি করতেছে বেশিরভাগই তো মেয়ে, এদেরকে লাইন আনবে কে? আমি যদি এখন এরকম করে মেয়েদের সামনে কথা বলি, আমার লেকচার জীবনে কেউ শুনবে না, ওটা ছবি তুলে অনলাইনে দিয়ে ব্যাস কাম খালাস, আর তখন দেশে আর কোনো ইস্যু থাকবে না, ওই ইস্যু একটাই থাকবে, আবু তো আদনান ভাই মহিলাদের সাথে যা করলেন, ঠিক আছে? আর কন্টেন্ট বানানোর তো এই যে মানে আহম্মকের অভাব নাই, কন্টেন্টের উপর কন্টেন্ট, ওদের মাথায় যে কত কি খেলে আল্লাহ ভালো জানে, ঠিক আছে? ওলামা সম্মেলনে এত বড় একটা সম্মেলন হয়ে গেল ফিলিস্তিনি ইস্যু নিয়ে, যেটা সবার প্রাণের একটা আবেগের দাবি, ওইখানে ফিলিস্তিনি ইস্যু নিয়ে কোনো আলোচনা নাই, জর্দার ঘান আমি পাইলাম কিন্তু তাই নিয়ে আলোচনা আছে, ও জর্দার ঘান পাই নাই, ওখানে গেছে জর্দা খাওয়া বন্ধ করতে পারলো না, ও জিহাদের কথা বলে, মানে এত যে ইতর শ্রেণীর মানুষ আছে সমাজে আমি জানতাম না, চিন্তা করো। এবার আবার টেকনিক্যালি তাদের ঘরানার কিছু মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, এটা কৌশলে করা হয়েছে। তো এবার জাস্ট আমরা প্রশ্ন উত্থাপন করেছিলাম যে এইবার আর জর্দার ঘান তোমরা পাও নাই, ঠিক আছে? এখন কথা হচ্ছে এগুলা খুবই নিচু মানসিকতার মানুষের পরিচয়। আমাদের এখন কাজ এই যে বলতে যাচ্ছিলাম যে মহিলাদেরকে দাওয়াত যে দিবেন, ওদেরকে ফিরে আনবে কে বা কারা? তা আমাদের ঘরে ঘরে তো এমন স্ত্রী নাই, এমন মেয়ে আমরা তৈরি করতে পারতেছি না, এমন বোন নাই, তাহলে মহিলাদেরকে কে দাওয়াত দেবে? অনলাইনে বিভিন্ন কোর্স করে এরা, ওখানেও বিভ্রান্ত হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে অফলাইনে দেখা যায় বিভিন্ন তালিমে বসে উল্টাপাল্টা অনেক সময় তালিম করে, মেয়েদেরকে বের করে নিয়ে চলে যাইতেছে, সবখানে কিন্তু রিয়েল তালিম হয় না, অনেক জায়গায় অনেক ঝামেলা হচ্ছে। আর মুসলমানের সুরতে অনেক ইসলামের দুশ্মন ও মসজিদে মসজিদে ঘুরে বেড়ায়, এটা তো আপনারা বুঝেন। তো এখন আমি বলতে যাচ্ছি যে ভাই আমাদের প্রত্যেকটা সেক্টরে মানুষ দরকার, প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন, একজন করে আলেম তৈরি করেন, আপনার বোনকে তৈরি করেন, আপনার স্ত্রীকে তৈরি করেন, বা বিয়ে সাথে যারা করেন নাই নিয়াত করে নেন যে আমি আলেম আছাড়া বিয়েই করবো না। এলাকায় এলাকায় আপনি একটা করে পুরুষ মাদ্রাসা, একটা করে মহিলা মাদ্রাসা করেন, এবং সেটা নিয়ে একটা এলাকার পরিবর্তনের জন্য চেষ্টা করেন, একদিনের মাহফিল দিয়ে বা একটা খুতবা দিয়ে একটা ওয়াজ দিয়ে কিন্তু সব হবে না, এভাবে যখন একটা রেভলিউশন হবে আস্তে আস্তে এলাকা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি ঠিক নাও হয় আমরা ওজোর পেশ করতে পারবো যে আল্লাহ আমরা চেষ্টা করেছি তারপর আমরা পারি নাই, এই তো এতটুকুই। ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে ঈমান আনুক, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। তো আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন, এবং সত্যিকার অর্থেই একটা পবিত্র বৃক্ষ রোপণ করার তৌফিক দান করেন। এটা রোপণ করতে হলে আমাদের যা লাগবে, আরেকবার রিপিট করতেছি, আমাদের লাগবে প্রথমে ইলম, কি লাগবে ভাই? সেই ইলম অর্জনের পিছনে ছোটার তৌফিক দান করেন। আর সেই ইলমটা কিন্তু একমুখী হবে না, মানে একমুখী বুঝতে পারছেন কিনা, একদিকে দৌড়ে এমন না, মানে আপনাকে নলেজের মধ্যে ভার্সেটাইল হইতে হবে, সব কিছু থাকতে হবে নলেজের মধ্যে। এই সিলেবাসে পড়াশোনা করি, আল্লাহ পাক তৌফিক দান করেন। দুই নম্বর লাগবে ইলম অনুযায়ী আমল, তিন নম্বর লাগবে আমাদের ওলামায়ে কেরামের সোহবত। ওলামায়ে কেরামের সোহবত ছাড়া আবার একা একা জ্ঞান অর্জন করতে গেলে বিভ্রান্ত হয়ে যাবে একদম বেশাক। অনেকে একটা বই খুলে দেখবেন রেফারেন্স দেওয়া আছে, মনে হবে যে অনেক কিছু তো সঠিক মনে হয়, আগে মনে হয় ভুল ছিল। তো এখানে আপনি নেক্সট শুরুতে এখানে ধোকাও খাইতে পারেন, ওই রেফারেন্সটা এই মাসালার সাথে যায় কি না, ওর এগেনস্টে অন্য দলিল আছে কি না, বা তার বিপরীতে চার ইমামের কী মত আছে, বা পক্ষে বিপক্ষে কথা আছে কি না, এই রসুলগুলো কী, হ্যাঁ অনেক ব্যাপার আছে এখানে, হাদিস সহিহ যঈফের ব্যাপার আছে, আসমাউর রিজালের ব্যাপার আছে, তাফসীরের ব্যাপার আছে, তাআদিলের ব্যাপার আছে, অনেক বিষয় আছে। এই জিনিসগুলো তো আপনি একা বুঝতে পারবেন না, এটা কারা বুঝবে? যারা বরেণ্য ওলামায়ে কেরাম তাদের সহমতে গেলে তারা আপনাকে বুঝাই দেবে। তো এই জিনিসটা আমাদের অনেক যুবকদেরকে আবার কিন্তু বিভ্রান্ত করতেছে। আমি আপনাদেরকে সতর্ক করতেছি যে অনলাইন থেকে, শুধুমাত্র অনলাইন নির্ভর হয়ে দিন শিখবেন না, এখানে 80% বিষ আছে আর 20% মধু আছে, আর এটা আপনি ডিফার করতে না পারলে, ওই যোগ্যতা আপনার অর্জন না হলে আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন। তখন দেখবেন এমন একজনকে শায়খ মনে করে বসে আসেন যে ভিতর থেকে পাক্কা মুনাফিক, এমন হইতে পারে। আবার এমন একজনকে শায়খ মনে করতেছেন, ওস্তাদ মনে করতেছেন, যে কোরআনও এখনো তেলাওয়াত করা শিখে নাই। তো এভাবে না, এলাকা ভিত্তিক ওলামায়ে কেরামদের কাছে এসে পরামর্শ করে, মাশওয়ারা করে, সিলেবাস করে পড়াশোনা করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করে। এটা খুবই ভালো উদ্যোগ যে এখান থেকে মাশাআল্লাহ কোরআনের দার্স হচ্ছে, এরকম দরকার প্রত্যেকটা জায়গায়, এরকম কোরআনের মার্কাজ দরকার। প্রতিদিন কোরআন থেকে পাঠ হবে, আয়াতগুলো চর্চা হবে, তালিম হবে কোরআনের। সামনে রমজান মাস আসতেছে,
রমজান মাসটাকে কোরআনের মাস বানায় নেন। এমনি তো রমজান কোরআনের মাসই, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহি কোরআন, এই মাস তো সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। তো এই মাসে কোরআন পড়া বাড়ায় দেন, তেলাওয়াত তেলাওয়াত বাড়ায় দেন, কোরআনের তালিম বাড়ায় দেন, কোরআনের কি বলবো তাবলীগ বাড়ায় দেন, এই কাজগুলো বাড়ায় দেন ইনশাআল্লাহ।